শ্বাসকষ্টের অনেক কারণ আছে, তবে যাদের একটু বয়স বেশি বা যারা হার্ট নিয়ে অনেক কনসার্ন বা যাদের হার্টের সমস্যা আছে তাদের একটু শ্বাসকষ্ট হলেই তারা একটু ভয় পেয়ে যান যে এই শ্বাসকষ্ট তার হার্টের কারণে হচ্ছে কি না। তাহলে আপনার যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই শ্বাসকষ্ট হার্টের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? বিশেষ করে যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে অথবা যাদের বয়স একটু বেশি তাদের কনসার্ন থাকে এই যে শ্বাসকষ্টটা হচ্ছে এটা হার্টের কারণেই হচ্ছে কি না, এটা নিয়ে উদ্বিগ্ন থাকেন। সুতরাং এটা কিভাবে আপনি বুঝতে পারবেন সে বিষয়ে কিছু আলোচনা করব আজকে। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। অনেক রুগীরা আমাদের কাছে আসেন, বলেন যে স্যার আমার তো শ্বাসকষ্ট হয়, ভয় লাগছে এটা হার্টের কোনো সমস্যা কি না। তো শ্বাসকষ্টের অনেক কারণ রয়েছে, ফুসফুসের অনেকগুলো রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে, হার্টের কারণে শ্বাসকষ্ট হতে পারে, আপনার অ্যাংজাইটি টেনশনের কারণে শ্বাসকষ্ট হতে পারে, আপনার রক্ত কমে গেলে সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু আপনার যে শ্বাসকষ্টটি হচ্ছে সেটি হার্টের কারণে হচ্ছে কি না এটা আপনাকে আপনি কিভাবে বুঝতে পারবেন? হার্টের কারণে শ্বাসকষ্ট হলে সেটা দুইভাবে প্রকাশ পায়। একটি হলো যখন হার্ট অনেক বেশি দুর্বল হয়ে যায় তখন যদি শ্বাসকষ্ট হয় সেটি হবে এই রকম যে আপনি যখন শুয়ে থাকবেন তখন আপনার শ্বাসকষ্ট হবে, আপনি আর শুয়ে থাকতে পারবেন না, আপনাকে উঠে বসে যেতে হবে। তাহলে আপনি যদি দেখেন যে রাতে আপনি ঘুমোতে গেলেন, আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনার অনেক বুক চেপে আসছে, বেশ শ্বাসকষ্ট হচ্ছে, আপনি উঠে বসে গেলেন, আপনার শ্বাসকষ্ট কমে গেল, তাহলে মনে করবেন এটি হার্টের কারণে হচ্ছে। অথবা আপনি রাতে শুয়ে আছেন, ঘুমোতে গেলেন, অনেকক্ষণ শুয়ে থাকার পরে দেখলেন যে আপনার বুকে চাপ চাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, এই শ্বাসকষ্টের সাথে যদি কাশি হয় এবং সেটা যদি শুয়ে থাকা অবস্থায় হয় তাহলে আপনি বেশ কতক্ষণ শুয়ে থাকার পরে যদি ডেভেলপ করে আপনার শ্বাসকষ্ট এবং কাশি তাহলে আপনি মনে করতে পারেন এটি আপনার হার্ট ফেইলিউর হয়ে হচ্ছে, হার্টের কারণে হচ্ছে। আরেকটি হলো আপনি বেশ স্টেবল আছেন, আপনার হাঁটা চলার সময়ে দেখা যাচ্ছে যে শ্বাস দুর্বল হয়ে আসে, শ্বাসকষ্ট লাগে, অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখলেন যে শ্বাস দুর্বল হয়ে আসে, শ্বাসকষ্ট লাগে, আবার একটু রেস্ট নিলেই বা হাঁটা থামিয়ে দিলেই দেখা যায় যে শ্বাসকষ্ট কমে যায়, এই শ্বাসকষ্টটিও কিন্তু হার্টের কারণে হচ্ছে বলে আপনি মনে করতে পারেন। সুতরাং হার্টের কারণে যদি আপনার শ্বাসকষ্ট হয় সেটি এই দুইভাবে প্রকাশ পাবে, একটি হলো হাঁটার সময়ে বা কোনো ভারী কাজ করার সময়ে অথবা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময়ে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে এবং আপনি যখনই রেস্ট নেবেন, থামবেন, হাঁটা থামিয়ে দিবেন, সাথে সাথে আপনার শ্বাসকষ্ট কমে যাবে। আর আরেকটি হলো আপনি কতক্ষণ শুয়ে থাকার পরে আপনার শ্বাসকষ্ট ডেভেলপ করবে, সাথে কাশিও থাকতে পারে, এবং আপনি যখন উঠে বসে যাবেন বা দাঁড়িয়ে যাবেন তখন আপনার শ্বাসকষ্ট চলে যাবে। আপনার শ্বাসকষ্টের ক্যারেক্টারিস্টিক যদি এরকমের হয় তাহলেই কেবল আপনি মনে করতে পারেন যে আপনার এই শ্বাসকষ্ট আপনার হার্টের কারণে হচ্ছে। এরকম যদি শ্বাসকষ্ট আপনার হয় তাহলে আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আলাপ করুন, উনি চেক আপ করে পরীক্ষা নিরীক্ষা করে আপনার হার্টের কার্যক্ষমতা দেখে ডায়াগনোসিস করে দিবেন আপনার এই শ্বাসকষ্টের কারণ কী, এবং ঔষধপত্র দিয়ে এই শ্বাসকষ্ট সুন্দরভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব, আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।